হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি একটা অনেক সুন্দর একটা জায়গায়। সব কিছু বলার আগেই তোমাদের আগে এই পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্সটা দেখে নিই। আর বলে রাখি, জায়গাটার নাম হচ্ছে চায় ফিভার। এত সুন্দর জায়গায়, তো পিছনটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর। তার আগে পুরো অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও, তারপর সরাসরি পুরো ভিডিওটা আসছি। গাইস, তোমরা দেখলে এত সুন্দর অ্যাম্বিয়েন্স এই জায়গাটার। তো এই জায়গাটার নাম হচ্ছে চায় ফিভার। তো এটা সোদপুরে একদম গুরু নানক ইনস্টিটিউটের একদম অপোজিটেই অবস্থিত এই দোকানটা, বা বলতে পারো ক্যাফে একরকমের। তো খুবই সুন্দর জায়গা। আর যাও, যদি তোমরা এখানে আসতে চাও, আমি গুগল ম্যাপে এর লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখে রাখি, ভিডিওটা শুরু করছি। সবার আগে দেখো এই যে মেনু কার্ডটা, এখানে মেনু কার্ডটা দেখো। মেনু কার্ড আমাদের, মেনু কার্ডটা প্রথমে দেখিয়ে দিই কী কী আছে। অনেক রকমের আছে মেনু, ব্রেকফাস্ট থেকে শুরু করে ড্রিঙ্কস থেকে শুরু করে অনেক রকম মেনু আছে। দেখো স্ন্যাক্সে কীরকম মেনু আছে একবার দেখো তোমরা, তাইলে একদম পজ করে তোমরা দেখে নিতে পারো। আর আরও অনেক রকমের মেনু আছে, মোমো আছে, স্যুপস আছে, স্যুপসের নানা রকম অনেক মেনু রয়েছে। তো আমরা মেনলি এখানে যেই জন্য এসেছি সেটা হচ্ছে কম্বো। আগের দিনের ভিডিওটা তো তোমাদের দেখেছিলাম কম্বোর একটা নতুন ঠিকানা, তো আজকেও কম্বোর একটা নতুন ঠিকানাই বলতে পারো এসেছি। তো কত রকমের এখানে কম্বো রয়েছে তোমরা শুধু দেখো, কম্বোই ভরা। এগুলো হচ্ছে একটু হাই প্রাইসে, এগুলো লেখা আছে দেখো কাপিল কম্বো। কিন্তু আমরা যেই কম্বোটা অর্ডার দিচ্ছি সেটা আগে তোমাদের দেখাই। দেখো অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো কম্বো রয়েছে। দেখো একবার কম্বোর জায়গাটা, তোমরা পজ করে দামগুলো দেখে নাও। ভেজ চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে 59, অনেক কম টাকায়। এগ চাউমিন, চিলি চিকেন রয়েছে 69, কত কম টাকায় দেখো, অন্যান্য জায়গা থেকে অনেক কম টাকায়। এদের মধ্যে সব থেকে আমাদের যেটা ভালো লাগলো সেটাই আমরা অর্ডার দিয়েছি। আমরা অর্ডার দিয়েছি এগ চাউমিন আর চিলি চিকেন, যেটা 69, আর তার সাথে একটা বাটার গার্লিক ভেজ ফ্রাইড রাইস প্লাস হংকং চিকেন, এই দুটো আমরা অর্ডার দিয়েছি। এই দুটো কম্বো, এটার দাম হচ্ছে 75 আর ওটার দাম হচ্ছে 59। তো কম্বোগুলো আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন কম্বো, এখানে প্রেজেন্টেশনটা কেমন, টেস্ট কেমন, আরও অনেক কিছু তোমাদের দেখাবো। তো চলো একবারে কম্বোটা আসুক, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। গাইস দেখো, চলে এসছে এখানে আমাদের দুইখানা কম্বো, দেখতে খুবই সুন্দর লাগে আর জিভে একদম জল চলে আসছে। তো বলে রাখি, এটার নিয়েছে হচ্ছে তোমার, এই কম্বোটার দাম নিয়েছে 59। কী কী রয়েছে, 69 নিয়েছে কম্বোটার নাম, কী কী রয়েছে বলে দিচ্ছি। এখানে রয়েছে এগ নুডলস, তার সাথে রয়েছে চিলি চিকেন, তিন পিস চিলি চিকেন দিয়েছে, সেটাও দেখিয়ে দিতে দেবো সাইজগুলো কেমন। আর প্রথমে বইটা কি দেখতে খুব সুন্দর লাগছে, উপর দিয়ে একবার দেখিয়ে দে সামনে এনে একটুখানি, দেখো কী সুন্দর লাগছে চিলি চিকেনটা। আর হচ্ছে তোমার এই নুডলসটা বেশ মিডিয়াম কালারফুল রয়েছে। চলো এবার একটু টেস্ট করে যাক। এবার প্রথমে এটা টেস্ট করবো, তো এই জন্য এটা একটু সরিয়ে রাখছি। তো এটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। কোয়ান্টিটি প্রথমে বলে রাখি, 69 হিসেবে দুই রকম আইটেম খুবই কম দামে দিচ্ছে এখানে। আর এবার খাওয়ার উপর নির্ভর করে কেমন টেস্ট, তো চলো খাওয়া যাক। তো টেস্টটা বলে রাখি সত্যি মানে খুবই সুন্দর হয়েছে। এই চাউমিনটা, এগ নুডলসটা খেতে খুবই টেস্ট। তো মানে বলতে গেলে অনেক দিন পর এরকম এগ চাউমিন খেলাম। এর মধ্যে অনেক রকম ভেজিটেবলস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, বাঁধাকপি রয়েছে, পেঁয়াজ পাতা রয়েছে, যেটা অনেক দোকানেই দেয় না এখানে দিয়েছে। তো টেস্টটা খুব ভালো লাগছে, অনেক দিন আগে এরকম খেয়েছিলাম, আমার অনেক দিন পর এরকম একটা খেলাম। তো এইবার যেটা এই চিলি চিকেন, একটা বড়ো সাইজের একটা চামচ দিয়েছে না হাতা দিয়েছে কী জানি, বলে রাখি একটু সামনে এনে চিলি চিকেন দেখো, চিলি চিকেনটা দেখো, এই দেখো চিলি চিকেনের এখানে দেখো পেঁয়াজ পাতা দিয়েছে, এরকম বড়ো বড়ো পেঁয়াজ পাতা। আর একটা দুটো তিনটে
চার পিস চিলি চিকেন দিয়েছে সাথে, চার পিস চিলি চিকেন, তিন পিস না চার পিস চিলি চিকেন দিয়েছে 69-এর এই কম্বোটা। মানে এত কম দামে দিচ্ছে কেন আমি সেটাই ভাবছি, কী করে দিচ্ছে এটা, সম্ভব কী করে হচ্ছে? অন্যান্য জায়গায় তো মানে 100-150 টাকা নিয়ে নেয়, এখানে 69-এ দুই রকম আমার এত টেস্ট। তো চলো চিলি চিকেনটা একটু খেয়ে দেখি, একটু গ্রেভি নিয়ে শুধু চিলি চিকেনটা খাই আগে একটা। চিলি চিকেনের চিকেনটা একদম সফট আর যে গ্রেভিটা হালকা একটু টকটক আর টেস্টটা একটু অন্যরকম আসছে, খুবই ভালো লাগছে খেতে। তো এইবার এই চিলি চিকেনের গ্রেভিটার সাথে এই চাউমিনটা একটু মিশিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এই এটা তার সাথে এটাও নিলাম, একটু মিশাবো, একটু সামনে এনে দেখিয়ে দে। এটা আমার মুখে দারুণ লাগছে খেতে কম্বোটা একসাথে মিশে, তোমরা যদি খেতে তাহলে বুঝতে কেমন লাগছে, খুবই ভালো লাগছে খেতে। যতটা স্বাদ এই নুডলসটা হয়েছে এক নুডলসটা ততটাই স্বাদ হয়েছে এই চিলি চিকেনটা, খুবই ভালো লাগছে। না বিশেষ কথা তো হচ্ছে এই গ্রেভিটা, আমি অন্যান্য জায়গায় চিলি চিকেনে গ্রেভি খাই না, বেলতলা ফেলে দিয়ে চলে আসি, চিলি চিকেনটা শুধু খাই গ্রেভিটা খাই না, কিন্তু এখানে আমার গ্রেভিটা খুবই টেস্ট লাগছে খেতে। তো এটা তো হলো কোয়ান্টিটি বেশ অনেকটাই দিয়েছে। তো এইবার নেক্সট আইটেম, আর এইগুলো কেন ফাঁকা রাখে আমি নিজেও বুঝি না কেন এগুলো ফাঁকা আছে কী জানি। নেক্সট আইটেম যেটা সেটা হচ্ছে, তো দেখো আগেরটা যেমন একটা বড় একটা হাতার মতো চামচ দিয়েছিল এখানে একটা ছোট চামচ দিয়েছে। আর সবার আগে বলে রাখি কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা তোমরা আমি কিছু নিজে বলবো না, তোমরা নিজেরাই দেখো কতটা পরিমাণে 75 টাকা নিয়েছে, কোয়ান্টিটিটা তোমরা দেখো কতটা দিয়েছে, আর এখানে চিলি চিকেন কয় পিস দিয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এগুলো কি, তো এটা টেস্ট করার আগে তোমাদের কিছু বলতে চাই যে দেখো এখানে গাজর ক্যাপসিকাম মটরশুঁটি তো দিয়েছে, তার সাথে একটা বিশেষ জিনিস দিয়েছে সেটা হচ্ছে এই যে কর্নগুলো, মানে আশেপাশে কোনো রেস্টুরেন্টে আমি দেখিনি যে কর্ন দিয়েছে, মানে খুব হাইফাই রেস্টুরেন্ট না হলে এই কর্ন জিনিসটা দেয় না, অনেক বড় রেস্টুরেন্টেও দেয় না, এখানে শুধু দেখলাম কর্নটা দিয়েছে, তার সাথে দিয়েছে চিলি চিকেন। তো তার সাথে বলে রাখি সরি, তো এটা চিলি চিকেন, এটা হচ্ছে চিকেন হংকং। তো কয় পিস দিয়েছে সেটা আগে দেখিয়ে রাখি, আর দেখে না একটু ওরে সাবাস, গ্রেভিটার কালার দেখো তোমরা শুধু কী কী দিয়েছে দেখো, এখানে কত বড় একটা একটা সামনে আনে একটু, একটা দুটো তিনটে চারটে, তো সেম এখানেও চার পিস দিয়েছে চিকেন হংকং, আর সাইজগুলো হচ্ছে মিডিয়াম সাইজ, দেখে তো আমার দারুণ লাগছে মনে হচ্ছে এখনই খাই। তো চলো এবার টেস্ট করে দেখা যাক, আগে ফ্রাইড রাইসটা সাথে একবার এটা ট্রাই করব, এই যে গ্রেভি, তো আগে শুধু একবার রাইসটা ট্রাই করে দেখি। তো ফ্রাইড রাইসটা বলবো ভালো হয়েছে, কিন্তু আমার মধ্যে রাইসটা একটুকুনি শক্ত, চাতে একটুকুনি শক্ত লাগলো, যেটা অন্যান্য জায়গায় একটু নরম লাগে একটু শক্ত লাগলো, বাদ বাকি টেস্টও এখানে একটু অন্যরকম টেস্ট, অন্যান্য জায়গার মতো টেস্ট না, সব কিছু টেস্টই এখানে অন্যরকম, সেই হিসেবে এটার টেস্টও একটু অন্যরকম, কিন্তু হালকা একটু এটা একটু ড্রাই লাগলো, বাদ বাকি সব কিছুই ঠিক আছে। তো চলো এবার একটু চিলি চিকেনটা ট্রাই করি, চিলি চিকেন না সরি আবার ভুল হচ্ছে, চিলি চিকেন, এটা হচ্ছে চিকেন হংকং, মানে একই রকম দেখতে লাগতে বলে গুলি যাচ্ছে। কালারটা দেখো তোমরা শুধু, কালারটা দেখো কি ওঠে না কেন, হেভি টেস্ট খেতে এটা, একদম অন্যরকম টেস্টটা, আর একদম গরম চিকেনটা, চিলি চিকেনের থেকেও এটা সফট মনে হচ্ছে বেশি খেতে, চিকেন হংকংটা, আর একদম ডিফারেন্ট টাইপের টেস্ট, মানে কোনোদিন আমি খাইনি, প্রথমেই খেলাম। কী কী দিয়েছে তোমাদের বলে রাখি, বড়ো বড়ো লঙ্কা সব যা আছে এখানে, বড়ো বড়ো পেঁয়াজ পাতা দিয়েছে বড়ো বড়ো, মানে এখানে মানে প্রতিটা রান্নাতেই মানে পেঁয়াজ পাতা দেয়, পেঁয়াজ দিয়েছে, আরও নানা রকম মশলার ফ্লেভার আসছে যেগুলো আমি নিজেও জানি না কীরকম মশলা। তো খেতে আমার একদম খুবই ভালো লাগছে বলতে গেলে। তো এবার চলো একটু মিশিয়ে খাওয়া যাক দুটো, এই গ্রেভিটা নিয়ে একটু
তো দেখো এই দুটো এবার একসাথে ট্রাই করে দেখি কেমন লাগছে। তো বলে রাখি এই দুটো যখন একসাথে খাচ্ছি, একটু আগে বললাম এই রাইসটা ড্রাই ড্রাই লাগছে, একসাথে খাওয়ার সময় কোনো ড্রাই লাগছে না একদম, মানে যেমন একদম নরমই লাগছে, মানে ভালো লাগছে রাইসটা খেতে, একদম ড্রাই লাগছে না, খেতে খুব ভালো লাগছে। তো তোমরা যদি কেউ আসতে যাও, আরেকবার বলে রাখি এখানকার ঠিকানাটা, সোদপুর গুরু নানক ইনস্টিটিউটের একদম অপোজিটেই এই দোকানটা, বাইরে একদম লেখাই আছে চায়ে ফিভার। তাও যদি তোমরা চিনতে না পারো আমি ডিসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। আর এত সুন্দর জায়গা, আর এত কোয়ালিটি মানে এরা খাবারের মধ্যে দেয় রাখে, তো অন্যান্য অনেক দোকানে আমি দেখিনি, একদম ডিফারেন্ট টাইপের এখানে খাবার। তো বলে রাখ, তো আমি একবার তোমাদের রেকমেন্ড করব যে তোমরা অবশ্যই একবার এখানে এসে ট্রাই করো, দেখবে তোমাদেরও সত্যি খুব ভালো লাগবে খাবার। আর বিশেষত করে তোমরা যারা কাপেল আছো তারা অবশ্যই এসে ট্রাই করো এখানে, এখানে অনেক কাপেল কম্বো আছে, দামটা নর্মাল কম্বো থেকে কাপেল কম্বোতে আইটেমও বেশি আর দামটাও একটুখানি মানে বলতে গেলে বেশি, 150-200 টাকার নিচে কাপেল কম্বো নেই, কিন্তু আইটেম ওখানে অনেক। তো তোমরা অবশ্যই এখানে এসে একবার ট্রাই করো। তো আর বলে রাখি এই দুটোর মধ্যে আমার পয়েন্ট যদি দিতে হয় 10-এর মধ্যে, তো আমি এইটাকে দেবো 10.5 আর এটাকে দেবো 9, এটা 9.5 দেবো কারণ হচ্ছে এখানে আমার সব থেকে 4টা আইটেমের মধ্যে ভালো লাগলো যে চিকেন হংকংটা, আমি এটাকে কোনোদিন খাইও নি আর প্রথম খেলাম, আর খুবই টেস্ট, একটু একদম ডিফারেন্ট টাইপের লাগলো খেতে। তো আর বেশি কিছু বলবো না, তো এতটাই বলবো তোমরা আসলে আসতে পারো, এসে একবার খেয়ে দেখতে পারো কেমন হয়েছে। তো ভিডিওটা এতটাই রাখছি, বেশি বার বড়ো করবো না, তোমাদের এসে খুবই ভালো লাগবে দেখবে, গরমকালে যদি তোমরা আসো অনেক নানারকম সোডা আছে সেটাও তোমরা ট্রাই করতে পারো। তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না, এখানেই শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থেকো, আমাদের 1K সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আমরা অনেক মানে পরিশ্রম করছি বলতে গেলে, তো তোমরা একটু সাপোর্ট করো আমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো সবাইকে এখন আমাদের টাটা বাই।